এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমি সুপর্ণা, আজকে তোমাদেরকে ড্রেসিং টেবিল অর্গানাইজেশনের ওপর ব্লগ নিয়ে চলে এলাম। তো আমার ড্রেসিং টেবিলটা খুবই সিম্পল, তো সেই ড্রেসিং টেবিলটাই আমি কিভাবে অর্গানাইজ করে রেখেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এর ওপর কিছু টিপস অ্যান্ড ট্রিক্সও তোমাদের সাথে শেয়ার করব, যেটা তোমাদের খুব উপকার হবে। আর অবশ্যই যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর বেল নোটিফিকেশনটা অল করে নিও, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে দিও, আর কমেন্ট করতে একদম ভুলো না যে তোমরা এরপর কিরকম কি ভিডিও চাও, তো সেটা নিয়ে চলে আসার আমি অবশ্যই চেষ্টা করব। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো দেখো, আমার ড্রেসিং টেবিলটা ওয়ান ড্রয়ার অ্যান্ড টু কম্পার্টমেন্টওয়ালা, এবং কাঁচের পিছনটায় একটা বক্স আছে। তো সেই বক্সে অনেকগুলো র্যাক আছে, আমি তার মধ্যেই সব জিনিস গুছিয়ে রাখি। তো আমি কিভাবে গুছিয়ে রাখি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, প্রথমেই আমি আমার যে এখানে পেছনে যে বক্সটা সেটা আমি খুলে তোমাদেরকে দেখাচ্ছি যে এখানে আমি কী কী রেখেছি। তো প্রথমেই আমি আমার যে জিনিসগুলো আমি প্রথমেই দেখিয়ে দিই পুরো জিনিসটা আমার কীভাবে আছে। তো এইভাবে আমি রাখি, আর এই যে এই ট্রেটার মধ্যে আমি সব কিছু ট্রের মধ্যে গুছিয়ে রাখার চেষ্টা করি। অর্গানাইজ এইভাবে করলে কিন্তু জিনিসগুলো পড়ে যায় না, এবং একটা জায়গার মধ্যে অনেক কিছু খুব সুন্দরভাবে থাকে। তো দেখো, এর মধ্যে আমি আমার হেয়ার রিমুভাল থেকে, কম্প্যাক্ট থেকে, সমস্ত পারফিউম থেকে আমি এর মধ্যে রেখে থাকি। তো এরকম যদি ট্রের মধ্যে তোমরা রাখো, তো জিনিস অনেক কিছু আমরা একসাথে রাখতে পারি, এতে কিন্তু অনেকটা জায়গা আমাদের বাঁচে। তো এটা গেল প্রথম যে তাকটা, র্যাকটা। সেই র্যাকটায় আমি এই জিনিসগুলো রাখি, পাউডারটা রাখি, আমার মানে সমস্ত মেকআপের জিনিসগুলো এখানটা রাখি। আর তার পাশে এখানে আমার ছোট করে আমার একটা ওয়েট মেশিন আছে, যেটা আমি এখানেই রেখে থাকি। তারপর চলে এলাম সেকেন্ড র্যাকটায়, যেখানে আমি আমার সমস্ত নেল পলিশ রাখি। সেটাও আমি একটা, দেখো, আমার ফেলে দেওয়া মানে কাজে লাগে না সেরকম একটা বক্স, যার মধ্যে আমি আমার নেল পলিশগুলো রেখেছি। আর এটা দেখো, একটা চুড়ির যে বক্স হয় না, চুড়ি আসে, সেই চুড়ির বক্সের মধ্যে আমি সব লিপস্টিকগুলো রেখেছি। তাই এতে যদি লিপস্টিকগুলো, অনেকগুলো লিপস্টিক এই চুড়ির র্যাকটার মধ্যে ধরে গেছে, আর তার সাথে সাথে এগুলো কিন্তু পড়ে যায় না, খুব সুন্দর অর্গানাইজ থাকে। তো এইভাবে তোমরা রাখতে পারো তোমাদের লিপস্টিকগুলোকে গুছিয়ে। তো আমি এইভাবেই রাখি, খুব সুন্দরভাবে থাকে জিনিসগুলো, যখন যেটা নেব সেটা সেভাবে, এমনকি মাস্কারা পর্যন্ত আমি এর মধ্যে রেখেছি। জিনিসটা আমার খুব ভালো থাকে, পড়ে যায় না, মানে এর মধ্যে আটকে থাকে। আর এইভাবে রাখলে কিন্তু আইলাইনারও, দেখো, আমি এর মধ্যে রেখেছি, এর মধ্যে মানে জিনিসটা বেশ সুন্দর দাঁড়িয়ে থাকে, পড়ে যায় না। আর তারপর আমি চলে যাব আমার সেকেন্ড র্যাকটায়, থার্ড র্যাকটায়। আর এখানে দেখো, আমার বিয়ে বাড়ি মানে যে কোনো অকেশন পারপাসে আমি যে ব্যাগটা ইউজ করি, সেই ব্যাগটাও আমি এখানেই রেখে থাকি, আর আমার কম্প্যাক্টগুলোও এখানে রেখে থাকি। আর তারপর চলে যাচ্ছি আমি আমার থার্ড র্যাকটায়, যেখানে আমি আমার একটা ব্যাগ রেখে থাকি, আর তার সাথে সাথে আমার মেকআপ যে ব্রাশগুলো, সেটা আমি একটা আমার কাঁচের গ্লাস, যেই গ্লাসটা এখন আর কাজে লাগে না, তো তার মধ্যে রেখেছি। আর তার সাথে একটা ছোট্ট শোপিস, একটা গ্রামোফোন, যেটা খুব আমার কাছে স্পেশাল, তো সেটা আমি ওখানে রেখেছি। আর দেখো, সমস্ত আমার হেয়ার ক্লিপগুলো আমি এখানে রেখেছি, সে বিভিন্ন রকম ক্লিপ আছে, এই ব্যানানা ক্লিপগুলো ভীষণ, মানে হাফ ব্যানানা, এইসবগুলো আমার ভীষণ হেয়ারের জন্য কাজে লাগে। আর ঠিক তার পেছনে কিন্তু আমি টিপের পাতাগুলো রেখেছি। তো এইভাবে রাখলে কিন্তু অনেকটা জায়গা বেঁচে যায়, অল্প জায়গার মধ্যেই আমি টিপগুলোকে সুন্দর করে রেখেছি। আর দেখো, আমার যেহেতু চুড়ি রাখার অর্গানাইজার নেই, তো আমি কি করেছি, একটা রোল পেয়েছিলাম, আমি একবার স্টিকার কিনেছিলাম, তো একটা রোল পেয়েছিলাম, সেই রোলটার মধ্যেই আমি সমস্ত চুড়িগুলো ঢুকিয়ে রেখেছি। আর দেখো, আমার আইশ্যাডোটাও আমি ঠিক প্যালেটটার পিছনে রেখেছি। সমস্ত চুড়িগুলো কিন্তু রাখতে আমার একটা র্যাক লেগে গেছে। আর দেখো, আমি যে রেগুলার ইউজ করি আমার যে চুড়ি হারটা, সেটাকেও আমি এইভাবে টাঙিয়ে রেখেছি, মানে এইভাবে হোল্ড করে রাখলে খুব ভালো থাকে, যখন ফট করে নিয়ে নিতে পারি আর কি, নিয়ে ব্যবহার করে নিতে পারি, খুব কাজে লাগে, মানে হট করে কোথাও যেতে গেলে খুঁজতে হয় না, নিয়ে নিলাম আর পরে নিলাম আর চলে গেলাম, সেই জন্যই এইভাবে রাখা, যাতে আমি ঝট করে পেয়ে যাই। তো এইভাবে আমি আমার ওপরের বক্সটাকে গুছিয়ে রেখেছি। এবার চলে যাব আমি আমার যে এটাকে আমি সবসময় লক করেই রাখি। আর তারপরে চলে গেলাম আমি আমার যে ড্রয়ারটা, তো সেই ড্রয়ারটায় আমি, দেখো, আমি আমার সমস্ত হেয়ার এক্সারসাইজগুলো রেখেছি, যেমন এই ড্রাই, এটাতে আমি রেখেছি আমার রেগুলার ইউজের ইয়াররিংগুলো আমি এই বক্সটার মধ্যে রেখে থাকি, যেটা কিনা আমার রোজের লাগে আর কি। আর তার সাথে সাথে সিঁদুর কৌটো পেছন দিকে আছে, আর এখানে রেখেছি অল্প কয়েকটা কানের আছে, সেগুলো আমি ছোট্ট বক্সটার মধ্যে রেখে থাকি, যেখানে যেগুলো খুব মানে দরকার লাগে, ঝট করে পরে যেতে পারবো। আর
আর এখানেও একটা ঝুমকো রেখে দিয়েছি। আর দেখো এই একটা ফেলে দেওয়া বক্স যেটাতে আমি মিঠাই এসেছিল আর কি এক সময়, তো সেই মিঠাইয়ের বক্সটা আমি ফেলিনি। তার মধ্যে সমস্ত ঘরের যা মানে সবার ঘড়িগুলো আমি এর মধ্যে রাখি, এমনকি আমার নেল কাটারটা পর্যন্ত রেখেছি, আর ঘরের চাবিগুলো পর্যন্ত এখানে রেখে থাকি। আর এই একটা মানে এটা আমার হেয়ার ড্রায়ারটা, সেটাও আমি এখানে রাখি, আর তার সাথে স্ট্রেটনার, হেয়ার স্ট্রেটনারটাও এখানে রেখে থাকি। আর দেখো এখানে একটা আয়নাটাও রেখেছি, আর এই একটা ট্রের মধ্যে আমি আমার সমস্ত সিঁদুরগুলো আর একটা ফেস মাস্ক রেখেছি, অ্যাভনের ফেস মাস্কটা আমি মাঝে মাঝে মুখে ইউজ করি, আর তার সাথে সমস্ত কম্বগুলো রেখেছি। তো এখান থেকে নিতে খুব সুবিধা হয়, এগুলো খুব অর্গানাইজ ওয়েতে থাকে। তো সিঁদুরগুলো আমি এইভাবে রাখি পরপর গুছিয়ে, যাতে এই দুটো এগুলো যেহেতু রেগুলার ইউজ হয় তাই আমি ড্রয়ারটা খুলেই ঝট করে নিয়ে নিতে পারবো, সেইভাবেই গুছিয়ে রাখা আছে। আর ওইভাবেই আমি আমার সমস্ত সিঁদুর, তারপরে চিরুনি, এগুলো সব রেখে থাকি, পরপর সাজিয়ে রেখেছি। এমনকি এখানে আমার আই মানে চুল মুচোখের কাজলটা পর্যন্ত এখানে রেখেছি। তো এই ড্রয়ারটা আমার ভীষণ দরকারি, খুব কাজের আর কি। তো এইভাবে আমি ইউজ করে থাকি, এইভাবে গুছিয়ে রাখি যেগুলো আমার রোজের লাগে। তো অবশ্যই কিন্তু তোমরা আজকের এই ব্লগটা কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর দেখো তারপর চলে গেলাম আমি আমার একদম লাস্টের মানে বক্সটা, যেটাতে দুটো র‍্যাক আছে। তো এখানে আমি কিন্তু আমার সমস্ত মানে দেখো আমি সব আলাদা আলাদা বক্সে রাখি, এখানে সব আমার জুয়েলারি রয়েছে যেগুলো আমি খুব অকেশনালি পরি, সেই জন্য আমি এখানে সব তুলে রেখেছি আমার সমস্ত হার কানের যেগুলো মানে যেগুলো অকেশন ছাড়া পার্টিওয়্যার ছাড়া পরি না আর কি, সেগুলো আমি এখানে গুছিয়ে রাখি, পরপরভাবে রাখা থাকে। আর এখানগুলো ফাঁকাই আছে, এগুলো আমার একটু প্রাইভেট জিনিসপত্র থাকে আর কি, মানে ডায়েরি টায়েরি এগুলো রাখা থাকে, তো যেগুলো আমার খুব একটা বেশি কাজে লাগে না। আর এই গেল আমার ড্রেসিং টেবিলের আমার আপাতত এটা। আর দেখো এইখানটায় প্রচণ্ড ধুলো পড়ে যায়, রোজের ধুলো পড়ে বলে আমি নিজে হাতে এটা কাল বানিয়েছি। তো এই এটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। আমি নিজে হাতে এই টার্সেলটা বানিয়েছি, বানিয়ে আমি এটাকে এখানেই দিয়েছি, তো অবশ্যই কিন্তু জানাবে আমার এটা কেমন বানানো হয়েছে। আর এর সাথে সাথে এর ওপরে আমি রেগুলার ইউজের জিনিসটাও এখানে রাখি, যেগুলো আমার রোজ লাগে, রোজের ক্রিম, তারপরে নাইট ক্রিম, রোজের পারফিউম, সেগুলো কিন্তু আমি ট্রেটার মধ্যে রাখি যাতে পড়ে যায় না। আর দেখো এই টার্সেলটাও আমি বানিয়েছি, তোমরা কিন্তু অবশ্যই জানাবে। আমি মানে এটা দিয়ে রাখলে খুব সুবিধা হলো, এখানটায় কোনো ধুলো পড়বে না, ধুলো পড়লে ওর ওপর পড়বে, জিনিসটা ভালো থাকবে আমার ড্রেসিং টেবিলটা। আর দেখো এখানে আমি আমার যে রেগুলার ইউজের হেয়ার সিরামটা, পারফিউম, গোলাপ জল, যেগুলো লাগে আর কি, আর এইটা পাপায়া অ্যাভনের ফেস মাস্ক, এটা আমার ভীষণভাবে ট্যান তুলতে রিমুভাল খুব সাহায্য করে। আই ড্রপটা পর্যন্ত আমি এখানে রেখে থাকি, যাতে রোজ আমি আই ড্রপটা নিজে নিজেই চোখে দিতে পারি আয়না দেখে। আর দেখো আমার নাইট ক্রিমটাও আমি এখানেই রেখে থাকি, যাতে আমার রোজের খুব কাজে লাগে, বক্সটা খুলতে না হয়, মানে সহজেই পেয়ে যাই। আর বডি লোশনটাও আমি এখানেই রেখে থাকি। তো এই গেল আমার ড্রেসিং টেবিল অর্গানাইজেশন। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানিও, আর লাইক করে দিও ভালো লাগলে পরে, আর অবশ্যই কিন্তু আমার সাথে থেকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো। আর কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কিন্তু জানিও। চলো আজকের মতো টাটা।